বিসমিল্লাহ রহমানুর রহিম। সুপ্রিয় ছাত্রছাত্রীরা, নবম শ্রেণীর ব্যবসা শিক্ষার ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আগামী 20 সেপ্টেম্বর তোমাদের একটি বিশেষ মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেই পরীক্ষা উপলক্ষে তোমাদের ব্যবসা উদ্যোগ থেকে কিছু সাজেশন দেওয়া হইল। এই সাজেশন থেকে 20 তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হবে। অধ্যায় দুইটি অধ্যায় দেওয়া হলো, তৃতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় হচ্ছে আত্মকর্মসংস্থান এবং চতুর্থ অধ্যায় হচ্ছে মালিকানার ভিত্তিতে ব্যবসায়। আত্মকর্মসংস্থান এবং মালিকানার ভিত্তিতে ব্যবসায়, এই দুইটি অধ্যায় থেকে তোমাদের 50 নম্বরের একটি বিশেষ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই 50 নম্বরের ভিতরে 20 নম্বর থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন, আর 30 নম্বরে সৃজনশীল প্রশ্ন। মোট 50 নম্বর। এই সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে, এটা বহু নির্বাচনের প্রশ্ন না, এক কথায় উত্তর। প্রশ্ন দেওয়া থাকবে, তোমরা খাতায় শুধু উত্তর লিখবে। আর সৃজনশীল প্রশ্ন দেওয়া থাকবে 5টি। এই সৃজনশীল প্রশ্ন 30 নম্বর, 3×10=30। এখানে 5টি দেওয়া থাকবে, 5টি থেকে 3টি প্রশ্ন উত্তর দিতে হবে, 3×10=30। এই হচ্ছে নবম শ্রেণীর ব্যবসা উদ্যোগের সংক্ষিপ্ত সাজেশন। তোমরা নিজেরা এটা দেখে নেবে এবং ব্যবসা শিক্ষা শাখার যে সমস্ত ছাত্রছাত্রী আছে সবাইকে এই সংক্ষিপ্ত সাজেশনটি জানিয়ে দিবে। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে এই পর্যন্তই। আর রবি, মঙ্গল ও বৃহস্পতিবার এই 3 দিন বিদ্যালয় খোলা থাকে। তোমরা অফিসে এসে বা আমার কাছে এসে বিস্তারিতভাবে জেনে নিও। আল্লাহ হাফিজ।